চার দিন পর ফের কেঁপে উঠল আফগানিস্তান রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক তিন গত শনিবারই একাধিকবার কম্পন অনুভূত হয় আফগানিস্তানের হেরাত ও সংলগ্ন এলাকায় গত ভূমিকম্পের চার দিনের মাথায় ফের শক্তিশালী কম্পন অনুভূত হল আফগানিস্তানে গত শনিবার আফগানিস্তানের ভূমিকম্পে মৃত্যু হয় আট হাজারের বেশি মানুষের আগের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ফের ভূমিকম্প হওয়ায় আতঙ্কে আফগানিস্তানের নাগরিকরা স্থানীয় সময় ভোর পাঁচটা দশ মিনিটে কেঁপে ওঠে আফগানিস্তান জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তরফ থেকে জানানো হয়েছে উত্তর পশ্চিম আফগানিস্তানে কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছয় দশমিক তিন হেরাত শহরের উত্তরে উনত্রিশ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল গত শনিবার তিনটি শক্তিশালী ভূমিকম্প হওয়ার পর একাধিকবার আফটার শক অনুভূত হয়েছে তীব্র কম্পনের ফলে হেরাতের প্রায় এগারোটি গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভূমিকম্পে ভেঙে পড়েছে সে দেশের অন্তত দুই হাজার বাড়ি মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে চার হাজারের গণ্ডি পার করেছে এদিনের ভূমিকম্পে আহত হয়েছে চারশো জন আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে বারংবার ভূমিকম্পের ফলে আতঙ্কে রয়েছেন সে দেশের নাগরিকরা